वेलकम टू माय चैनल कुकिंग विद पेखम। आशा करछी आपनारा सबाई भालो आछेन आर सुस्थई आछेन। आज आमी आमार दीदार हाते तैरी पटल चिंगड़ी पोस्तेर रेसिपि देखाबो। आर एई पटल चिंगड़ी पोस्त रेसिपिटा बानानोर जोन्नो की की उपकरण नेवा होयेछे आर किभाबे बानानो होयेछे देखिये देबो। प्रथमे उनुने एकटा कड़ाई बसिये देवा होच्छे सर्षेर तेल। एकई साथे दिते होबे दुटो शुकनो लंका माझखान थेके छिड़े, तेजपाता छोटो साइजेर तेजपाता तीन पिस, पाँच फोड़न एक टेबिल चामच। ये समस्त उपकरण दिए एकटू नेड़े चेड़े नीते होबे। एरपर आगे थेके जे पटल केटे रखा हुएछिलो सेई पटलटा दीते होबे। एखाने पटल नेवा हुएछे दो केजी। एकई साथे आलुर खोसा छाड़िए 400 ग्राम आलु, पटलटा हल्का हल्का करे खोसा छाड़िए एक एकटा पटल तीन टुकड़ो करे केटे नेওয়া হয়েছে। আলুটার ক্ষেত্রেও এভাবেই একই রকম ভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এভাবে করে আলু আর পটলটা দিয়ে কষে নিতে হবে বেশ কিছুটা সময় ধরে। এরপর দিতে হবে হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ। একই সাথে দিতে হবে লঙ্কা গুঁড়ো 1.5 টেবিল চামচ। হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারো কষিয়ে নিতে হবে ওই পটল আলুর সাথে। এরপর আবারও সর্ষের তেল দেওয়া হচ্ছে। এখানে টোটাল সর্ষের তেল 6 টেবিল চামচ দেওয়া হয়েছে। এভাবে করে আবারও কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও একইভাবে কষাতে থাকতে হবে। এরপর দিতে হবে জিরে বাটা 1 টেবিল চামচ। এভাবে করে কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হচ্ছে জল 1 লিটার। জলটা আন্দাজ করে পরিমাণ মতো দিতে হবে। জলটা এভাবে করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দিতে হবে। এরপরে ভালোমতো কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলে আগে থেকে লবণ হলুদে ভেজে রাখা চিংড়ি মাছ 125 গ্রাম দিয়ে দিতে হবে। এভাবে করে চিংড়ি মাছটা দিয়ে ওই পটল আলুর সাথে আবারও কষিয়ে নিতে হবে। এরপর দিতে হবে পোস্ত বাটা। পোস্ত বাটাটা এখানে অল্প অল্প পরিমাণ করে দিয়ে কষিয়ে নিতে হবে। যেহেতু এখানে সবজির পরিমাণটা অর্থাৎ পটলের পরিমাণটা একটু বেশি, তাই অল্প অল্প করে দিয়ে এভাবে বারে বারে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে টোটাল পোস্ত বাটা দেওয়া হয়েছে 1/4 কাপ। তো সম্পূর্ণ পোস্ত বাটাটা এইভাবে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে নিতে হবে।
দেখুন এভাবে নাড়াচাড়া করে নিয়ে সমস্ত পটল আর আলুটা সিদ্ধ হয়ে গেছে। এইভাবে খুঁটি দিয়ে চেপে দেখে নিতে হবে। এভাবে খুব ভালোমতো সিদ্ধ হয়ে গেলেই এই পটল চিংড়ি পোস্তটা একদম রেডি হয়ে যাবে। এটা একদম তৈরি হয়ে গেছে। এরপর নামিয়ে নিতে হবে। আর এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।